वेलकम और वेलकम बैक टू माय चैनल। आई एम श्रुतुभा एंड यू गाइस आर वाचिंग श्रुतुभास व्लॉग। सो आज के एमन একটা জায়গার সন্ধান নিয়ে এসেছি, মানে ওই অফারটা দেখলে তোমাদের মনে হবে জাস্ট এক্ষুনি যাই, এক্ষুনি গিয়ে খাই। এন্ড হ্যাঁ, আমি বলবো ভিডিওটা দেখার পরে অ্যাজ সুন অ্যাজ পসিবল যাও আর খাওয়া দাওয়া ট্রাই করো। অফার যখন চলছে অফার কেন নেবে না, তাই না? তো যেটা অফার সেটা হচ্ছে বিরিয়ানি ইশক। এটা ওই আউধের মতোই মুঘলাই খাবার পাওয়া যায়, অবভিয়াসলি বিরিয়ানি তো পাওয়াই যাবে, নামেই আছে বিরিয়ানি ইশক। তো সেখানেই যাচ্ছি বিরিয়ানির একটা কম্বো খেতে। তো সেখানে কি কি আছে না আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তবে আমি একটাই জিনিস বলবো, 249 মাত্র প্রাইস। এই 249-এ একজনের খেয়ে পেট ভরে যাওয়ার মতন ওরা কোয়ান্টিটি দিচ্ছে। শুধু বিরিয়ানি কিন্তু থাকছে না, সঙ্গে আরও অনেকগুলো জিনিস থাকছে, টোটাল 6টা আইটেম থাকছে অনলি 249-এ। এইটা আমি আজকে যাচ্ছি খেতে এবং আমার সাথে আমার একটা বন্ধু যাচ্ছে অবভিয়াসলি। আর কোইন্সিডেন্টালি না, যখনই আমি এরকম বিরিয়ানির ব্লগ করি, যেমন আউধে করেছিলাম বা আজকে করছি, বাইরে ঝমঝমে বৃষ্টির পরিবেশ, মানে বুঝতে পারছো তো, এর মানে হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বিরিয়ানি এনজয় করাটা মানে কতটা স্বর্গীয় ব্যাপার। তা আমি তো প্রচণ্ড এক্সাইটেড, আমি সেজে গুজে রেডি হয়ে গেছি, এই এবার বেরাবো, অলরেডি দুপুর হয়ে গেছে। ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত, দেখো 249-এ কী কী খাই, কী কী আছে সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আমরা যাচ্ছি আজকে মুদিয়ালির ব্রাঞ্চে, এছাড়াও গড়িয়া বৈষ্ণবঘাটাতেও একটা ব্রাঞ্চ আছে। তো লেটস গো। তো আমরা বিরিয়ানি ইশকের এখানে চলে এসেছি, এখানের এক্সাক্ট লোকেশানটা আমি বলে দিই। আমি মুদিয়ালির ব্রাঞ্চটায় এসেছি, এখানের এক্সাক্ট লোকেশান যদি মেট্রো করে আসো, রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে নামবে, 1 নম্বর গেট থেকে বেরোবে, 1 নম্বর গেট থেকে বেরিয়ে একটুখানি হেঁটে এসে যেখানে যে কাউকে জিজ্ঞেস করবে মুদিয়ালি ক্লাবের পুজোটা কোথায় হয়, মুদিয়ালি ক্লাবের পুজোটা ঠিক যেখানে হয় এই যে আমার পেছনে যে রাস্তাটা আমি দেখাচ্ছি, এই যে চার মাথার মোড়, এখানে মুদিয়ালি ক্লাবের পুজো হয়। এই রাস্তা ধরে সোজা এই যে ওইদিকে হচ্ছে রবীন্দ্র সরোবর, রবীন্দ্র সরোবর থেকে সোজা হেঁটে এসে একদম এই চার মাথার মোড় ক্রস করে এখানে একটা এত বড়ো গণেশওয়ালা বাড়ি আছে, এটা জাস্ট একটা ল্যান্ডমার্ক আমার তরফ থেকে। এখান থেকে সোজা হেঁটে গেলে হচ্ছে বিরিয়ানি ইশক। তো আশা করছি লোকেশানটা বুঝতে অসুবিধা হয়নি, আর তাছাড়াও ডেসক্রিপশানে লিঙ্ক তো দিয়েই দেবো লোকেশানের, তো ওটা দেখেও তোমরা চলে আসতে পারো। বিরিয়ানি ইশকে ঢোকা যাক, আর কীরকম কী মেনু আছে, কীরকম কী আছে না আছে সবটাই জেনে শুনে তোমাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওতে এখানে আমি তোমাদের সাথে মেনু কার্ডটা শেয়ার করেছি, এখানে যদি দেখতে অসুবিধা হয় ভিডিও থেকে তাহলে গুগলে চেক করে নিও, www.biryaniishk.com-এ তোমরা পুরো মেনু কার্ডটা পেয়ে যাবে। হ্যাঁ আমরা ভাবছি বিরিয়ানি খালি নেব। হ্যাঁ আচ্ছা বলছি একটাই নেব, একটা একটু এক্সট্রা প্লেট দেবেন, আমরা দুজন একটু শেয়ার করে নেব। না আমরা আজকে ফোন করে বললাম সকালবেলায়, 249-এর থালিটা জিজ্ঞেস করেছিলাম, বুঝলি, মানে 249-এর চিকেন থালি যেটা, তো তো আমরা বলেছিলাম যে হ্যাঁ বলেছে যে শেয়ার করা যাবে, আপনাদের বললেই হবে। ঠিক আছে একটা করে দেবো তো। হ্যাঁ একটাই, আর একটা এক্সট্রা প্লেট দেবেন। আমরা 249-টা নেব না, আমরা 299-এর যেটা এই কোথায় গেল চিকেনের এই যেটা, আমরা এসেছিলাম 249-এর থালিটা খেতে। এখানে বিরিয়ানি থালি অনেকগুলো অপশন আছে, মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি সব রকম অপশন আছে, ভেজ বিরিয়ানিরও অপশন আছে। তো আমরা বেসিক্যালি আজকে 249-টা ট্রাই করতে এসেছিলাম। 249-এ আছে চিকেন বিরিয়ানি, চিকেন চাপ, পরাঠা, রায়তা, সালাড অ্যান্ড ফিরনি, তার সাথে এক্সট্রা 50 রুপিস দিলে মানে 299-এর যে থালিটা সেখানে এই সেম জিনিস আছে, তার সাথে চিকেন কাবাব আছে। তো আমরা ভাবলাম যে 299 নেওয়াটা ওয়ার্থ হবে, তো আমরা 299-এর থালিটা নিচ্ছি অ্যান্ড দুজনে শেয়ার করে দেবো। এটা আমি আগে কল করে নিয়েছিলাম, তাই জন্যই এখানে আমি ঠিক বলতে পারবো না যে এটা শেয়ারেবল কি না, কিন্তু আমি আগে ফোন করে নিয়েছিলাম, দ্যাটস ওয়াই আমাকে বলা হয়েছে এটা শেয়ারেবল, তাই আমরা একজন শেয়ার করে দেবো। তো আসুক আর তোমাদের ততক্ষণ অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিই তোমরা এটা।
চিকেন বিরিয়ানি যেটার মধ্যে একটা আলু আছে আর একটা উনাইট আলু না চিকেন আলু এখানে আছে আলু 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 আছে চিকেন আছে আর পরোটা এখানে হাফ দিয়েছে বেসিক্যালি দু পিস কাবাব চিকেন কাবাব আর সালাদ আর এখানে আছে রায়তা এটা হচ্ছে চিকেন চাপ বেশ বড় একটা পিস দিয়েছে চিকেনের আর এখানে আছে ডেজার্টে ফিরনি তো এবারে ফার্স্ট একটু কাবাব দিয়ে কি যেন বলে একটু টেস্ট করে হয়তো এতক্ষণ ধরে ছবি তুলছি ভিডিও তুলছি তার জন্য হয়তো ঠান্ডা হয়ে গেছে লাচ্চা পাটাটা ঠান্ডা হয়েছিল তার জন্য বললাম আই থিঙ্ক এটা আমাদেরই ফল্ট বাট দারুণ খেতে এবারে একটু বিরিয়ানি টেস্ট করবো এই হচ্ছে বিরিয়ানি মানে নর্মাল কলকাতার বিরিয়ানি যেরকম ফ্লেভারফুল হয় এক্স্যাক্ট ওরকম মানে আমি পার্সোনালি বলবো আমাদের থেকেও আমি এখানে ভালো খাচ্ছি চিকেন বিরিয়ানি বেসিক্যালি আর তার সাথে অবভিয়াসলি চিকেন লেগ পিস ডেফিনেটলি ট্রাই করতে পারো বিরিয়ানি খেলে এটা তবে আমি ভেবেছিলাম যে একজন হয়তো খেতে পারবে না কিন্তু একজন আরামসে খেতে পারবে পেটে যথেষ্ট জায়গা থাকবে একজন খেয়ে আর এবার একটু চিকেন চাপ দিয়ে ট্রাই করা যাক চিকেন চাপটা আমার দক্ষিণে মানে খুব স্মুথ একটা পেস্ট গ্রেভিটা মারাত্মক স্মুথ জাস্ট মুখে দিলাম মিলিয়ে গেল অসাধারণ খেতে চিকেন চাপটা আর রায়তা তো অ্যাজ ইউজুয়াল দারুণ খেতে ফিরিনটা এখন খেতে পারছি না কারণ এটা ডেজার্ট এটা লাস্টে খাবো এবার বাকি কিছু খুব এলোমেলো করে ফেলেছি তো বাকি কিছু খাই তোমাদেরকে সবটাই রিভিউ দিয়ে দিলাম তোমরা অবশ্যই এসো এখানে এবং এটা ট্রাই করো তোমরা যদি কাবাবের থালিটা নাও নিতে চাও না নিও 249-এ তোমরা বাকি সব কিছুই পাবে এক্সেপ্ট এই দুটো কাবাব ওকে এই দুটো কাবাব পেতে হলে একমাত্র সঙ্গে 50 টাকা অ্যাড করতে হবে আদারওয়াইজ বাকি দুটোটাই তোমরা পাবে 249-এ তোমরা দেখতে থাকো বাকি ফিরনি যখন দাও তখন রিভিউ দেবো ফরটা দিয়ে চারটা একবার ট্রাই করছি পরোটার বড়টা নিই বাট আমি পার্সোনালি পরোটা দিয়ে কাবাব বেশি ভালো লাগে মানে আমার বেশি ভালো লাগে বিরিয়ানিটা কিন্তু মানে স্লাইট ওয়েট আছে মানে বিশাল কিছু যে স্পাইসি সেটা বলবো না বাট হ্যাঁ তা বলে স্পাইসি না সেটাও না একদম ঠিকঠাক ব্যালেন্স অসাধারণ লাগছে আর তার সাথে চিকেন চাপ আর রায়তাটা মারাত্মক লাগছে মারাত্মক লাগছে আর আমি সবসময় যেটা করে থাকি হাত দিয়ে আমি হাত দিয়েই খাই আমার চামচ দিলে আমি ঠিক স্যাটিসফ্যাকশন আসে না খেতে একদম আমি আউজে খেলাম অ্যান্ড এখানে খেলাম তোমাদের একটা কথা বলতে চাই যে পরাঠা দিয়ে কাবাব তোমরা প্লিজ ট্রাই করো মানে
প্রেমে পড়ে যাবে, জাস্ট প্রেমে পড়ে যাবে। আমার এই কম্বিনেশনটার মারাত্মক লাগছে আজকাল। দ্যাটস ওয়াই আমি কাবাবের ডিশটা নিয়েছি। কাবাব ছাড়াও তোমরা নিতে পারো, যেটা 249 এটার সাথে কাবাব অ্যান্ড সাম পেঁয়াজ। একজনের জন্য যথেষ্ট, মানে খেয়ে যে বিশাল কিছু খেয়ে নিয়েছি, পেট আইটাই করছে, সেই জিনিসটা আসবে না। পারফেক্ট, একদম পারফেক্ট। হ্যাঁ, তবে যারা বেশি খাও তাদের জন্য এটা একটু কম লাগতে পারে, বাট মোটামুটি যারা খাও আর কি, একদম পারফেক্ট। আরেকটা জিনিস তোমাদেরকে বলি, বিরিয়ানিটা এত জুসি, আলু চিকেন থেকে শুরু করে সব কিছু এত জুসি, মানে আমি রায়তা চাপ এগুলো খেতেই ভুলে যাচ্ছি, তো এটা যে প্রয়োজন সেটাই ভুলে গেছি। এখন খেতে হবে পুরোটা, রয়েছে মানে কাছিয়ে রেখেছিলাম লাস্টে খাবো বলে, আর সেটা হচ্ছে ইয়ে কি জানো বলে পরোটা আর কাবাব। তো লাস্ট পাতে অ্যাজ ডেজার্ট ফিরনি, বিরিয়ানি করে ফিরনি আলাদাই লাগে। সো লেটস টেস্ট ইট। তো আমাদের পেট ভরেনি একটাতে, কারণ আমরা ভেবেছিলাম যে একটাতে দুজনের পেট ভরে যাবে, দ্যাটস ওয়াই আমরা শেয়ার করে নিয়েছিলাম, কিন্তু আমাদের পেট ভরেনি। তো আমি ভাবলাম যে আরেকটা থালি তোমাদের সাথে শেয়ার করি, বিরিয়ানি থালি। এদিকে দেখা, এই থালিটার প্রাইস হচ্ছে 199। এখানে চিকেন বিরিয়ানি আছে সেম কোয়ান্টিটিতে, মোটামুটি একজনের পেট ভরে যাবে যার থালির সাইজ। সেম কোয়ান্টিটিতে চিকেন বিরিয়ানি আছে, পরোটা আছে, এখানে একটা গোটা পরোটা দেওয়া হয়েছে। আচ্ছা, তার সাথে এদিকে নিয়ে এখানে আছে সালাদ, এখানে আছে রায়তা, আর এখানে আছে এগ চাপ। এখানে চিকেন চাপ নেই, এখানে এগ চাপ। তো ট্রাই করা যাক। তো যেমন বললাম যে এটা পুরোটাই একজনের ভালো রকমভাবে হয়ে যাবে, রায়তাটা পরে খাচ্ছে। এটা হচ্ছে এগ চাপ, এখানে পরোটা আছে আর বিরিয়ানি আছে, সালাদ আছে। তো পরোটা দিয়ে আগে একটু এগ চাপটা ট্রাই করা যাক। এগ চাপের ডিম খেয়ে আর আমি রিভিউ দিলাম না কেমন খেতে, মশলাটা দিয়ে একটু ট্রাই করা। যে ভিডিও করছে তার যে কি কষ্ট হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ না। আর বিরিয়ানি আশা করি আগেরটার মতনই হবে, টেস্ট করি। আচ্ছা, কাছে নিয়ে একটু, এখানে আলু দিচ্ছে একটা, আলু দিচ্ছে, এক পিস চিকেন দিয়েছে, বেশ বড় একটা সাইজের চিকেন দিয়েছে, আর এটার সাথে একটা ফিরনিও আছে, ফিরনিটা এখনই দেয়নি, ফিরনিটা এর পরে দেবে। তো টেস্ট ইট। আগেরটার মতন মারাত্মক খেতে, মানে আমার পার্সোনালি এখানে বিরিয়ানির এক্সপিরিয়েন্স মারাত্মক। চলো আবার এটাকে ভাগাভাগি করে খাই। তো ব্যাপারটা হচ্ছে যে আমি এটুকুনি মাংস পেয়েছি ভাগে, বাকি নিয়ে নিয়েছে, কারণ ও ডিম খায় না, ডিমটা আমি গোটা খাবো। এইভাবে একটা ফটো তুলতে গিয়ে ভিডিও করতে গিয়ে পুরো ঠান্ডা হয়ে গেছিলো, এবার একটা গরম গরম খাচ্ছি। এবারে পুরো ঘিয়ের ফ্লেভার, পিওর ঘিয়ের ফ্লেভার, এবং তার সাথে কেশর, এগুলো টেস্ট পাওয়া যাচ্ছে, গন্ধ পাওয়া যাচ্ছে। তো তোমরা খেলে গরম গরম খেও, ছবি তোলার চক্করে বেশিক্ষণ ঠান্ডা করো না। গরম গরম মারাত্মক লাগছে, পেট আর্ধেকের বেশি ভরে গেছে আগেরটা খেয়ে, তাতেও এটা অসাধারণ লাগছে খেতে। এখানে একটা জিনিস জানিয়ে রাখি, এই 199-এর চিকেন থালিতে কিন্তু পরোটা ইনক্লুডেড ছিল না, আমাদের কেন দিয়েছিল জানি না, কিন্তু অরিজিনালি এই থালিতে পরোটা নেই। লাস্ট পাতে মৌরি মিছরি ইজ ম্যান্ডেটরি।
এটা যেই যেই রেস্টুরেন্টে দেওয়া হয় আমি সেই সেই রেস্টুরেন্টকে ভালো রেটিং দিই। আমার খুব পছন্দের জিনিস এটা। লেটস হ্যাভ সাম মিছড়ি। সো আমরা খেয়ে দিয়ে বেরিয়ে গেছি বিরিয়ানি থেকে। অ্যান্ড আমি যেটা বলবো, যেটা মানে এক কথায় যেটা বলা যায়, সেটা হচ্ছে অসাধারণ খাবার দাবার। অ্যান্ড স্টাফদের ব্যবহারও খুব ভালো। আর কী কী ছিল, কত কী প্রাইসে, সেটা তো তোমাদের বলেই দিয়েছি। কোয়ালিটি কিন্তু আমার এবং আমার সাথে যে এসছে, যার হাত তোমরা দেখতে পেয়েছো ভিডিওতে, কোয়ালিটি অসাধারণ ছিল। মানে বেশ লাইট খাবার, মানে খেয়ে মনে হবে না যে অনেকটা খেয়ে ফেলেছি, পেট আইডাই করছে, এই ব্যাপারটা আসবে না। অ্যান্ড বেশ ফ্রেশ, অ্যান্ড কি বলবো, যে অয়েলিও বলবো না আবার ড্রাইও বলবো না, মানে একদম ব্যালেন্সড। তারপর ফিরনি যেটা ছিল, একদম ব্যালেন্সড মিষ্টি ছিল, না বেশি না কম। অ্যান্ড তার সাথে কেশর ছিল, অ্যান্ড খুব স্মুথ ছিল ফিরনির টেক্সচারটা, মুখে দিচ্ছি জাস্ট মিলিয়ে যাচ্ছে। আর তার সাথে সাথে চিকেন চাপ থেকে শুরু করে বিরিয়ানি পরোটা, সব কিছু অসাধারণ ছিল, আমার খুব ভালো লেগেছে। আমি তোমাদের পার্সোনালি সাজেস্ট করব, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। হ্যাঁ, আউধে গিয়ে তোমরা যে খাচ্ছ খাও ভালো, বাট সে বিরিয়ানি যদি খেতে চাও আউধের থেকে বিরিয়ানি এসকে আসতে পারো। দামটা অনেকটাই কম এবং বেশ ভালো খেতে আউধের থেকেও, কারণ আমি তো দুটোতে খেলাম, আমি দেখলাম আউধের থেকেও বেশ ভালো খেতে। এবার তোমাদের আরেকটা জিনিস বলার, সেটা হচ্ছে যে এখানে জিএসটি তো অবভিয়াসলি পড়েছে, জিএসটি পড়বে না এটা হতেই পারে না, জিএসটি পড়েছে খুবই কম। আর বাকি 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 অ্যাম্বিয়েন্স ভালো, খাবার দাবার ভালো, স্টাফদের ব্যবহার খুব ভালো, সব কিছু মিলিয়ে একটা অসাধারণ লাঞ্চের এক্সপিরিয়েন্স। এটা মুদিয়ালিতে একটা ব্রাঞ্চ আছে যেখানে আমি দাঁড়িয়ে আছি, আর একটা আছে বৈষ্ণবঘাটায়, তো তোমরা যেখানে ইচ্ছা যেতে পারো। আমি মোদ্দা কথা হচ্ছে যে বিরিয়ানি ইস্কের খাবার দাবার আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে। এখানে অবশ্যই এসো, এবং আসলে আমাকে কমেন্টে জানিও, আর আগেও যদি খেয়ে থাকো কমেন্টে জানিও, বলো যে কেমন লাগলো। তো ভিডিও আজকে এই পর্যন্তই, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আর এরকম অ্যাফোর্ডেবল, আর 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 যেটা মেইন কথা, এখানে বিরিয়ানি থালি মারাত্মক অ্যাফোর্ডেবল, মারাত্মক। মানে 300 টাকার ওপর, 350-350 ওপরে বিরিয়ানি থালি নেই। 350 টাকায় মাটন বিরিয়ানি থালি পাচ্ছ তোমরা, তো আমার মনে হয় বেশ ওয়ার্থ। তোমরা আরামসে এখানে আসতে পারো, অ্যাফোর্ডেবল রেঞ্জে ভালো বিরিয়ানি, ভালো কোয়ালিটির বিরিয়ানি খেতে হলে। ভিডিও আজকে এই পর্যন্তই, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক করে দিও, চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও। তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর হ্যাঁ, নিচে ডেসক্রিপশানে আর এন্ড স্ক্রিনে আমি আউধের লিঙ্কটা দিয়ে দিয়েছি, তো তোমরা অবশ্যই সেটাও দেখতে পারো। এক্সপিরিয়েন্স তো আমি আমার বলেছি, তোমরা সেখান থেকে দেখতেই পারো। তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই। अरे अरे गाइस, कहाँ जा रहे हो? चैनल को सब्सक्राइब किया है कि नहीं? अगर नहीं किया है तो क्या कर रहे हो? जल्दी से सब्सक्राइब कर दो, और यहाँ पर जो दो वीडियो मैंने डाली है आपके लिए वो भी जल्दी से देख के जाओ, अच्छा लगेगा।